ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের বাংলা ক্লাসে আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নমুনা এক নমুনা একে আমাদের আমরা এখানে তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি অর্থাৎ আমরা অনেক ধরনের বাক্য লিখি সে বাক্যটার অর্থ কী সঠিক অর্থ আমাদের লিখতে হয় তো আজকের এই ভিডিওটিতে আমরা শব্দের শ্রেণী দেখব তো তার আগে আমাদের শব্দ খুঁজে বের করতে হবে একটা আমাদের নমুনা দেওয়া আছে এখান থেকে তো কি কি শব্দ খুঁজে বের করতে হবে আমাদের এখানে বলা হয়েছে যে উপরের নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করে এবং খালি জায়গায় লেখো তো এগুলো আমি লিখে দেবো তার আগে আমরা একটু গল্পটা পড়বো এবং দেখবো যে কি বলছে হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো তাহলে হাবিব হাবিব কি হাবিব কিন্তু একটা জায়গার নাম সোমবার সোমবারও কিন্তু একটা নাম কিসের নাম দিনের নাম এরপরে কি ঢাকায় কোথায় ঢাকা কিন্তু একটা জায়গার নাম রবিবার একটা দিনের নাম ট্রেন একটা তোমার কি বলে বাহনের নাম তার বড় বোনের সাথে রাজশাহী রাজশাহী একটা কি জায়গার নাম এরপরে সে প্রথম ঢাকায় এসেছে ঢাকা তো আমরা আগে দিয়েছি হ্যাঁ এরপর কমলাপুর কমলাপুর কি একটা স্টেশনের নাম একটা জায়গার নাম রেল স্টেশনটা কি একটা স্টেশনের নামও হচ্ছে রেল স্টেশন তো এটা আমরা দিলাম না যাই হোক যাওয়ার পথে ফ্লাইওভার দেখে ফ্লাইওভার কি একটা পথের একটা রাস্তার একটা বিশেষ আকৃতি একটা সেতু তো এটাও একটা নাম এরপরে কি এটাকে তার মনে হলো দোতলা রাস্তা আচ্ছা বনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান কিসের দোকান ফুলের দোকান দোকানের এখানে কিন্তু একটা নাম পেয়েছি ফুল আবার দোকানের নামটাও মানে দোকানের শ্রেণীর নামটাও যে ফুলের দোকান সেখানে আছে কি রজনীগন্ধা এই যে এটা হচ্ছে ফুলের নাম গোলাপ এরপরে এই যে গোলাপ এরপরে গাঁদা নানা রকমের ফুল ঠিক পথের পাশে ফলের দোকান এই যে ফলের দোকান এরপরে সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো এটা একটা কি ফলের নাম ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো টেবিলে নাচতে দেওয়া হলো এখন টেবিল একটা কি নাস্তা দেওয়ার জায়গা একটা বস্তুর নাম টেবিল এরপর ধুয়ে সে নাস্তা করতে বসলো সেদিন ছিল বাংলাদেশ দলের এখন কি এটা দেশের নাম নাম বাংলাদেশ দলের ক্রিকেট খেলা এক ধরনের খেলার তাই খাওয়া শেষ করে এরপরে টেলিভিশনের সামনে গিয়ে বসলো টেলিভিশন একটা যন্ত্রের নাম একটা বস্তুর নাম এরপর ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল তবে সব মিলিয়ে খুব আনন্দ হচ্ছিল এখন আমরা এই কিন্তু অনেকগুলো নাম এখানে পেয়েছি তো আমি কিছু নাম লিখেও রেখেছিলাম আগেই এই যেখানে দেখা যাচ্ছে তোমাদের এই নামগুলো হাবিব সোমবার ঢাকায় রবিবার রাজশাহী কমলাপুর রজনীগন্ধা গোলাপ গাঁদা পেয়ারা বাংলাদেশ ক্রিকেট এগুলো কিন্তু তোমাদের নাম তো এই ছিল তোমাদের বিশ সরি বিশ নাম্বার পৃষ্ঠার আর যে তোমাদের নমুনা একে যে উত্তরটি হবে সেটি তো ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের জন্য অনেক ভিডিও আছে সেগুলো দেখো আমি ভালো থাকবে সুস্থ থাকবে সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ